লেখিকা সুলগ্না চৌধুরীর একটি লেখা অভিমানী মন। আজকের দুনিয়ায় সকলেই মোবাইল বন্দী, সকলেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। প্রথম প্রথম যখন বন্ধুত্ব হয়, তখন যে আগ্রহের সঙ্গে কথা বলে এবং পরবর্তীকালে সেই আগ্রহ হারিয়ে যায়। একজনের অবহেলা আরেকজনের বুকে কীভাবে বিদ্ধ করে, সেটাই লেখিকা সুলগ্না চৌধুরী তুলে ধরেছেন কয়েকটি কথার মধ্যে দিয়ে। শুনুন, ভালো লাগবে। তোর কাছে বোকা সাজতে ভালোবাসি বলে যখন তখন বোকা সাজাবি আমাকে? আচ্ছা, না হয় একটু কমই বুঝি নেট দুনিয়ার কারিগরি, তাই বলে এইভাবে বেকুব বানাবি আমায়? ইচ্ছে হলে মেসেজ পড়বি, অনিচ্ছাতে না। কর্মে যেদিন ব্যস্ত হবি আমার ইনবক্সটাই খুলবি না। মুঠো ফোনের মন শিয়ানায় দুটি রং চিনেছি ভালো, সবুজ আর নীল। প্রতীক্ষায় প্রহর গুনি আসলো বুঝি সবুজ রঙা, অনেক কথার সাজিয়ে ডালা, হাতের স্পর্শ পাবি যখন ভেসে উঠবে কথা তখন। কি কেমন আছিস বল, আমাদের বহুক্ষণ কথা হয়নি তো, বলবি আমায়? শোন, আমি ভারী ব্যস্ত ছিলাম। সময় যায়, দিন যায়, স্তব্ধ সবুজ রঙা, কথা কি তবে ফুরিয়ে গেছে সেই যে পাগল করা? তুই লিখেছিলি, আমি লিখেছিলাম, দিবস রজনী শুধু ভাসছিলাম। ক্লান্তিহীন অবিরাম স্রোতে পাল তুলে আমরা, কখন যেন শিখলি তুই জ্যোতি চিহ্ন, এঁকে দিলি লেখার উপরে। মুঠো ফোনের বাক্যালাপে দিলি বিরতি, প্রতীক্ষায় প্রহর গোনা অধৈর্যতে নিজেই নিলাম কথার মালাবনি। প্রথম প্রথম সবটাতে নীল, তারপরেতে তাতেও বিরতি। পড়তে হয়তো চাস না, বলতে হয়তো সেটাও পারিস না যে ওরে দে আমায় নিষ্কৃতি। ঢের হয়েছে আর নয় ভাই, হাঁফিয়ে যাচ্ছি আমি, আমি বেকুব। এখনো দেখ কেমন তোর ইনবক্সে ঢুকি, লিখি আর দেখি কখন তুই ছিলি অনলাইনে শেষ। আসে না সবুজ সংকেত হায়, পাঠানো লেখায় পড়ে না আর নীল টেক। একটি বন্ধুত্ব হয়েছে ফিকে, গল্প হয়েছে শেষ, গল্পগুলো গাছের তলায় পড়েই রইল বেশ। অগোছালো তার রেশ, সেই যেভাবে ছড়িয়েছিল বহু যুগের ওপারে, সেই ধ্বনি আজ আবার শুনি। যোগাযোগটাই শেষ, সবুজ আর নীল রং আজ নিয়েছে ছুটি, বেঁচে আছে শুধু বর্ণহীন টিকির রেশ।